হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা এখানে সবাই খুব ভালো আছি। আমার এবারের ট্যুর ছিল থাইল্যান্ড। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমরা চলে গেলাম সোজা ব্যাংককে। আর এবার ব্যাংকক থেকে আমরা কোথায় কোথায় যাব, কোন হোটেলে থাকব, কি খাবো, কোথায় কোথায় ঘুরব, সমস্ত প্ল্যান প্রোগ্রামটাই আমাদের তৈরি করা ছিল। কাজেই কোনো প্যাকেজ ছাড়া অনেকটাই সুলভ মূল্যে কি করে নিজেরা নিজেদের মতো করে হোটেলগুলোতে থাকলাম, খেলাম আর ঘুরে বেড়ালাম সেটাই একটু দেখি চলো। এয়ারপোর্টের সমস্ত ফর্মালিটিসগুলো ছেড়ে আমরা দু কাপ ক্যাপাচিনো নিয়ে বসে পড়লাম এই ফুড কোর্টটাতে। আর দেখলাম ঢাকা এয়ারপোর্টের আন্তর্জাতিক বহির্গমন সাইটে অনেক কিছু গিফট আইটেম পাওয়া যায়। এই ইনফরমেশনটা দিলাম এই জন্য তোমরা যারা বাংলাদেশ থেকে বের হচ্ছ, তারা বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজনের জন্য কিছু নিয়ে যেতে যদি ভুলে যেয়ে থাকো, তবে এখান থেকে নির্দ্বিধায় কিনে নিতে পারো। তবে পার্থক্যই যে প্রাইসটা তুলনামূলক একটু বেশি পড়ে যাবে। থ্রি পিস শার্ট, পাঞ্জাবি, ফতুয়া, এছাড়াও রয়েছে নেক পিলো। তোমরা কে কে এই প্রয়োজনীয় জিনিসটা লং জার্নিতে নিতে ভুলে যাও বলো তো? তবে আমি সবসময় ভুলে যাই, যখন অন্যের হাতে দেখি তখনই মনে পড়ে যে আমারটা তো আনা হয়নি। এখানে দেখলাম আরো আছে বিভিন্ন ব্রোঞ্জের জিনিসপত্র, এমনকি বাংলাদেশের জামদানি শাড়ি থেকে শুরু করে ঐতিহ্যবাহী হামিও। আরো রয়েছে কুটির শিল্পের তৈরি করা বিভিন্ন জিনিস, যেমন শাল, ব্যাগ ইত্যাদি। আর যখন আমাদের ফ্লাইটের সময় চলে এলো, তখনই আমরা চেপে বসলাম ইউএস বাংলার এই ফ্লাইটটিতে। বিমানে উঠার পরে নিজের ল্যান্ডস্কেপিংটা আমি কিন্তু বেশ এনজয় করি। প্রায় 3.5 ঘন্টা ওড়ার পরে আমরা চলে এলাম সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখানে আমাদের 5 ঘন্টা লেওভারের পরে আমরা চলে যাব ফুকেটে 2 নাইটস এর জন্য। ফুকেট থেকে ফিফি আইল্যান্ড, তারপর চলে যাব ক্র্যাবিতে। এই সমস্ত ট্রান্সপোর্টেশন প্ল্যানিং এবং হোটেল সমস্ত কিছুই আমরা আসার আগেই অনলাইনে বুকিং করে নিয়েছিলাম। আর এই ইনফরমেশন গুলো পেতে হলে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। সো 5 ঘন্টা পর্যন্ত আমরা সুবর্ণভূমি এয়ারপোর্টেই থাকব। এর মধ্যে হয়ে গেল ডিনার টাইম, আর দুজনের জন্য নিয়ে নিলাম ক্যাশুনাট ফ্রাইড রাইস। এর 1 প্লেটের দাম পড়ল 180 বাত, যার বাংলাদেশ মূল্য 540 টাকা। আর খাওয়া দাওয়া সেরে আমরা ফাইনাল চেক আপ করে বেরিয়ে পড়লাম ফুকেটের উদ্দেশ্যে। এবারে আমার থাইল্যান্ড সফরটা দ্বিতীয়বারের মতো হলেও ফুকেট শহরটা আমার জন্য ছিল প্রথমবার। আর এয়ারপোর্টে নেমেই আমাদের ফার্স্ট কাজ ছিল মানি এক্সচেঞ্জ করা। তবে এখানে একটা ব্যাপার আছে, বিভিন্ন দোকানে বা বিভিন্ন জায়গায় ডলার এক্সচেঞ্জের রেটগুলো একটু কম বেশি হতে পারে, কিংবা এয়ারপোর্টের বাইরে গেলে রেটটা আরও বেশিও পাওয়া যেতে পারে। এই জন্য সব ডলার একসাথে এক্সচেঞ্জ না করে বিভিন্ন দোকানে ডলার রেট দেখে যেটুকু প্রয়োজন সেটুকু এক্সচেঞ্জ করাই ভালো। তাছাড়া এয়ারপোর্টের ভেতরে যেতে যেতে অনেকগুলো মানি এক্সচেঞ্জের দোকান রয়েছে, এবং দোকানগুলোতে যাচাই করছিলাম কে কত রেটে দিচ্ছিল। থাইল্যান্ডের এয়ারপোর্টগুলোতে একটা খুব ভালো সুবিধা হচ্ছে, সব জায়গায় এখানে হোটেল ইনফরমেশন থেকে শুরু করে বিভিন্ন আইল্যান্ডের ট্যুরগুলোর ইনফরমেশনও ডিটেইলে পাওয়া যায়, এবং এরা মোটামুটি বিশ্বস্তও হয়। কাজেই একটু সচেতন থেকে নিজেরা প্ল্যান করে ঘুরতে আসাটাও একটা বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত হবে বলে আমি মনে করি। এয়ারপোর্টের ভেতরে এবং বাইরে রয়েছে মিনিবাস কিংবা প্রিপেইড ট্যাক্সির সুবিধাও। মিনিবাস অপশনটাতে ওরা বলছিল 150 বাত পার পার্সন নেবে এবং 10 জন ফিল আপ করতে হবে, কিন্তু আমরা যখন কথা বলছিলাম তখন প্রত্যেকটা মিনিবাসে 10 জন সম্পূর্ণ হতে সময় লাগছিল, তাই অতিরিক্ত সময় ক্ষেপণ না করে আমরা প্রিপেড ট্যাক্সি নিয়েছিলাম 800 বাত দিয়ে, যার বাংলাদেশ মূল্য ছিল 2400 টাকা। আর হোটেলে যেতে আমাদের সময় লেগেছিল 40 থেকে 45 মিনিট। এটা 4 তারকা মানের একটা হোটেল। আমরা অনলাইনে বুকিং দিয়েছিলাম, যেটার পার নাইট প্রাইস পড়েছিল 1500 বাত, বাংলাদেশি টাকায় 4500 টাকা। সাথে ব্রেকফাস্টটা ছিল কমপ্লিমেন্টারি,
পাঁচ দিন বা সাত দিন বা কিছুদিনের জন্য কোথাও যখন আমরা ট্যুরে যাই, তখন ট্যুর প্ল্যানের মধ্যে খরচের সাথে সাথে সময়ের ব্যাপারটাও মাথায় রাখতে হয়। আর তাই আর দেরি না করে আমরা রুমে ঢুকে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি ফুকেট শহরটা ঘুরে দেখতে। আর সেই সাথে রাস্তায় হাঁটতে হাঁটতে জিনিসপত্রের দোকানগুলোও একটু দেখে নিচ্ছিলাম, আর জেনে নিচ্ছিলাম আমাদের পরের ফিফি আইল্যান্ডের ট্রাভেলিংটা কীভাবে কত কম খরচে যাওয়া যায়। প্রতিবারই আমি থাইল্যান্ডে এলে ডাবটা কিন্তু মিস করি না, আর এই ডাবটা ওরা কোল্ড স্টোরে যে এত সুন্দর করে রেখে তারপরে পরিবেশন করে, প্রাণটা একেবারে জুড়িয়ে যায়। আর তার ভেতরে শর্টটা একবার খেয়ে দেখো, একেবারে যাকে বলে দারুণ। আর সাথে মজাদার মিষ্টি আম আর মশলা মাখানো পেয়ারা তো আছে। আর এখানকার সি ফুডের কথা আর কি বলবো, সমুদ্রের ধারের ফ্রেশ মাছ, আহ! তোমরা কে কে লবস্টার খেতে ভালোবাসো কিংবা ক্র্যাব, সবই তারা সমুদ্র থেকে ধরে এনে এই অ্যাকোয়ারিয়ামে রেখে দিয়েছে। আর এত সব লোভনীয় মাছ, অক্টোপাস, শামুক থেকে শুরু করে কি নেই এখানে, যাই বলছি অর্ডার করলেই সাথে সাথে রান্না করে দিচ্ছে। তৈরি করতে সময় লাগছে হয়তো 20-30 মিনিট। কি দারুণ যে খেতে হয়। তবে অপেক্ষমান সময়টাতে দিয়ে দিচ্ছে তারা জুস বা যে কোনো ফলের স্মুদি। আমি নিয়ে নিলাম স্ট্রবেরি স্মুদি, আর সেটা খেতে ছিল দারুণ। একেবারে র স্ট্রবেরি, না ছিল কোনো আর্টিফিশিয়াল এসেন্স কিংবা চিনি। আমরা অর্ডার করেছিলাম সি ফুড আইটেম, টমিয়াম স্যুপ, ফ্রাইড রাইস, ফিশ ফ্রাই আর ভেজিটেবল। আর আমরা তো সবাই জানি থাইল্যান্ডের স্ট্রিট ফুড মানে অসাধারণ। খুব ভালো মতো ঘুরি বোঝের পরে দেখতে চলে গেলাম রাতের সমুদ্র। তবে আমার কাছে মনে হয়েছিল ফুকেটের রাতের এই সমুদ্রের চেয়ে দিনের বেলাটাই বেশি ভালো। তবে ডিপেন্ডস, যারা নতুন নতুন প্রেমিক প্রেমিকা তাদের কাছে হয়তো রাত কিংবা দিন সবটাই মনে হবে রঙিন। হোটেলে ফেরার পথে আবারও খাওয়া, খাওয়া যেন আর শেষই হয় না। তবে স্ট্রিট ফুড খাওয়ার জম্পেশ ভিডিওটা নেব আগামীকাল। যা হোক, সারাদিনের ক্লান্তিতে পরিশ্রান্ত হয়ে রুমে ফিরে গেলাম, আর রাত্রে একটা ভালো ঘুম দিয়ে সকালে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টে যাওয়ার আগে শুধু তোমাদের জন্য হোটেলের এই রুম ট্যুরের ভিডিওটা আরও একবার দিয়ে দিলাম। যদিও রুমটা একটু অগোছালো ছিল, ওই যে বললাম সময়ের ব্যাপারটা, সময় বাঁচাতে যেই রুমের কাজটা আর করলাম না, দায়িত্বটা হাউসকিপিং রুম অ্যাটেন্ডেন্সের কাছেই দিয়ে দিলাম। আজকে এ পর্যন্তই, খুবই শীঘ্রই দেখা হবে আবার আমার পরের ভিডিও, ফুকেটের বিভিন্ন রকমের স্ট্রিট ফুড, ফিফি আইল্যান্ড আর ক্র্যাবিতে আমরা কে কি করলাম, কত কম খরচে ঘুরলাম। আর সে পর্যন্ত প্রতিবারের মতো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।